ভয় করলে শুধু আল্লাহকে করব, দোয়া করলে শুধু আল্লাহর কাছেই করব, সাহায্য চাইলে কেবল আল্লাহর কাছেই চাইব, বিপদের সময় ডাকলে শুধু আল্লাহকেই ডাকবো, ভরসা করলে আল্লাহর উপরেই করব, সব সময় সর্বক্ষেত্রে মানত আল্লাহর জন্য, দবাই আল্লাহর জন্য, এগুলি সব ইবাদত। এই ইবাদতে কাউকে শরীক করা যাবে না, যদি শরীক করি জুলুম হয়ে যাবে, তাই বাবা খবরদার শরীক করবে না, ভয় করো আল্লাহকে। অনেক সময় মানুষ বলে ভয় করা আল্লাহকেই করতে হয়, বুঝলাম, কিন্তু আমরা তো অনেক সময় সাপকেও দেখে ভয় পাই, বাঘকে দেখে ভয় পাই, কোথাও যাব জায়গা ভালো না, সন্ত্রাস আছে, ডাকাত আছে, ভয়ে যাই না। এই যে ভয়, এটাও তো শিরিক হয়ে গেল। আপনারা বলছেন শুধু ভয় আল্লাহকে করতে হয়, সাপকে ভয় করি, বাঘকে ভয় করি, আরো অন্যান্য বিষাক্ত জানোয়ারদেরকে আমরা ভয় করি, ডাকাত সন্ত্রাসকে ভয় করি, এই যে ভয় আমরা করি, তাহলে এটাও তো শিরিক হয়ে গেল। তা মনে রাখবেন, কিছু ভয় প্রাকৃতিগত ভয়, জন্মগত ভয়, এর সাথে শিরিকের কোনো সাথ কোনো সাত নেই। সাপকে দেখে ভয় করা জন্মগত ভয়, মুরগির বাচ্চারা কাককে দেখে, চিলকে দেখে ভয় পায়। আল্লাহ রাব্বুল আলামিন মুরগির বাচ্চার মায়ের মনে আর ওই বাচ্চাদের প্রাণে ভরে দিয়েছে, চিল তোদের ক্ষতি করবে, কাক তোদের ধরে খাবে, অতএব ওদেরকে দেখে সতর্ক হবি, নিজেকে বাঁচাতে চেষ্টা করবি, প্রাকৃতিগত ভাবে জন্মগত ভাবে। এই ভয়টা মহান আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ওদের মধ্যে ভরে দিয়েছেন। এই প্রাকৃতিগত ভয়ের সাথে শিরকের কোনো সাথ নেই। কিন্তু বাসটা যাবে এই লাইনে, সামনে আছে আস্তানা, পীরতলা, দরগা শরীফ। ওই আস্তানা পীরতলায় যদি কোনো পয়সা না দিয়ে যায়, তাহলে ওখানে কেউ আছে বাসটা উল্টিয়ে দেবে, বিপদ হয়ে যাবে। যেমন আমাদের ভারতে আছে, ভারত তো এক বিশাল দেশ, বুঝতে পারলেন, আর ভারতের সব থেকে অন্যতম যাতায়াত ব্যবস্থা হচ্ছে ট্রেন। আপনি সারা ভারত এক কোণ থেকে নিয়ে আর এক কোণ পর্যন্ত চলে যান, দ্রুতগামী ট্রেন, এক একটি ট্রেন সুপারফাস্ট, চার ঘন্টা পাঁচ ঘন্টা তার কোথাও স্টপেজ নেই, বিছানা দেবে, চাদর দেবে, বালিশ দেবে, সবকিছু আছে, আরামে ঘুমান আর যেতে থাকেন, শুধু পকেটে পয়সা থাকতে হবে, বাস, খুব আরামদায়ক সফর। এই সফরকালীন ওই মা গঙ্গা আছে, ওদের মা গঙ্গা, বুঝতে পারলেন, যখনই গঙ্গা পার হবে ট্রেন, তখন সবাই টাকা বার করবে আর জয় মা গঙ্গা ফেলতে থাকবে। আল্লাহ জানে কত কোটি কোটি টাকা ওই গঙ্গার পানির তলে চলে যাচ্ছে, আল্লাহই ভালো জানেন। ওই জয় মা গঙ্গা মানে মা গঙ্গাকে দিলে মা গঙ্গা খুশি হবে, মা গঙ্গা কি হবে, খুশি হবে। তুই একজন মলিসা ওয়াজ করতে করতে একজন হিন্দুকে বলছে, আরে গঙ্গাকে মা বলিস, মা কি এত নিষ্ঠুর হয়, বলে কেন, বলে ওই গঙ্গা মায়ের তলে কত ছেলে ডুবে মরে গেল, গোসল করতে গিয়ে কত শিশু ডুবে মরে গেল, এত নিষ্ঠুর মা হয় যে শিশুদেরকে ডুবিয়ে মেরে দেয়, ওকে তোরা মা বলিস। আমার বলার উদ্দেশ্য ভাইরা আমার, যে ওরা ওই গঙ্গা মাকে পয়সা দেয় ওদের সুখের জন্য, বিপদ থেকে বাঁচার জন্য, আর আমরা আস্তানাতে তালতালাতে পিতলাতে পয়সা দিই যাতে করে বাসটা উল্টে না যায়, এর নাম হচ্ছে শিরিক। কাকে ভয় করলাম, আস্তানায় পিরতলায় তালতালায়, অথচ মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার ক্ষতি করতে না চায়, আপনার ক্ষতি করতে না চান, বাস উল্টাতে না চান, তাহলে কেউ আপনার ক্ষতি করতে পারবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে লক্ষ্য করে বললেন, ইয়া গোলাম, হে গোলাম, মানে আল্লাহ নবীর থেকে অনেক ছোট ছিলেন কে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কত ছোট জানেন, যখন আল্লাহ নবী মারা যান তখন তার বয়স ছিল মাত্র 15 বছর। এই 15 বছর বয়সে তার নাম ছিল মুফাসসিরুল কোরআন, কোরআনের ভাষ্যকর, কোরআনের প্রত্যেকটি আয়াত কোথায় নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে, এই আয়াতের আসল অর্থ কি, সব কিছু তিনি উপলব্ধি করেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে।
পনেরো বছর বয়স ছিল তার যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যান, আল্লাহ নবী একদিন তাকে লক্ষ্য করে বললেন, বাবা শোনো, ইয়া গোলাম, হে বস্র, হে ছেলে শোনো, ও আল্লিমু কাবে কালিমাত, আমি তোমাকে কটা কথা শিখিয়ে দিচ্ছি, কটা কথা, ইয়া ফাদিল্লাহ ইয়া ফাদ, তুমি আল্লাহর হিফাজত করো, আল্লাহ তোমার হিফাজত করবে, ইয়া ফাদিল্লাহ তাজিল হতু জাহাকা, ইয়া ফাদিল্লাহ আল্লাহ সংরক্ষণ করো, আল্লাহকে সবসময় তুমি সামনে পাবে। আল্লাহর হিফাজত করো মানে কি? আল্লাহ কি আমাদের হিফাজতের মুখাপেক্ষ কি? জি না, আল্লাহর বিধির হিফাজত করো। আল্লাহ যে বিধিগুলা নাজিল করেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলার সংরক্ষণ করো, যত্ন সহকারে আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার হিফাজত করবেন। ওয়া আলাম, আর জেনে নাও, লাউ আন্নাল উম্মাতা ইজতামাউ, লাউ আন্নাল উম্মাতা ইজতামাত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লা ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু লাকা, পৃথিবীর সমস্ত উম্মত যদি একত্রিত হয়ে যায় তোমার কোনো উপকার করার জন্য, তোমার কিছু লাভ করার জন্য সমস্ত উম্মত যদি একত্রিত হয়ে যায় তাহলে তারা ততটাই তোমার লাভ উপকার করতে পারবে যতটা মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য উপকার বা লাভ লিখে রেখেছেন। ওয়ালা ইজতামাউ, আর তারা যদি একত্রিত হয়ে যায়, আলাই আন ইয়াদুররুকা বিশাইইন, তোমার কোনো কিছু ক্ষতি করার জন্য, লা ইয়াদুররুক, তারা কখনোই কোনো ক্ষতি করতে পারবে না, ইল্লা বিশাইইন, তবে ততটা ক্ষতি করতে পারবে যতটা আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য নির্ধারিত বা লিখে রেখেছেন। বলছিলাম ভাইরা আমার, কাউ কি ভয় করবেন না, কেউ ক্ষতি করতে পারবে না, আল্লাহ যদি ক্ষতি না চান কেউ আপনার কোনো উপকার করতে পারবে না, যদি আল্লাহ আপনার উপকার